আলাইকুম। ফটোশপ ফ্রি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি বলেছিলাম ক্রপ টুল সম্পর্কে আলোচনা করব। ক্রপ টুলের শর্টকাট কি? সি। আমরা এখান থেকেও ক্রপ টুল সিলেক্ট করতে পারি, আবার সি প্রেস করেও ক্রপ টুল সিলেক্ট করতে পারি। আমরা ক্রপ টুল সিলেক্ট করার পরে এই রকম ক্রপের জন্য একটি বক্স আসবে, আমি কতটুকু ক্রপ করব। তো আমি চাচ্ছি এই লেখাটুকু শুধু রাখবো। তো লেখাটুকু আমরা এই বক্সটির ভিতরে নিয়ে আসি। আমাদের এই বক্সের বাহিরে যে অংশ যাবে সেইটুকু ক্রপ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আর এইটুকু এই বক্সের ভিতরের টুকু শুধু থাকবে। আমরা আমরা ক্রপ করতে এই বক্সের ভিতর ডবল ক্লিক করি, দেখুন ক্রপ হয়ে গেল, আশেপাশের অংশগুলো চলে গেল। কন্ট্রোল জেড দিয়ে আনডু করি। আমরা চাইলে এখান থেকেও এইভাবে ক্লিক করে ক্রপ করতে পারি। এখানে ডবল ক্লিক করি, ক্রপ হয়ে গেল। তো আমরা চাচ্ছি এইভাবে আমরা ক্রপ করব, এইটুকু অংশ ক্রপ করব, কিন্তু আমরা এই আশেপাশের পিকচারটুকু ডিলিট করব না। তো এই জন্য আমরা এখানে ক্লিক করি, আমরা ক্রপ করব, এইটুকু অংশ ক্রপ করব, কিন্তু আমরা এই আশেপাশের পিকচারটুকু ডিলিট করব না। তো এই জন্য আমরা এখানে ক্লিক করি, ডিলিট ক্রপড পিক্সেল, এটা আনচেক করে দিই, তারপরে ডবল ক্লিক করি। এখন আমরা যদি চাই আমাদের এই পাশে যেই অংশগুলো ছিল সেগুলো এখানে আনবো, তো আমরা জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করি, দেখুন আমাদের সেই সাদা পেজগুলো রয়ে গেছে, ডিলিট করেনি, কারণ আমি ডিলিটে সিলেক্ট করিনি। এখানে টিক চিহ্ন দেওয়া থাকলে আমার ক্রপের বাহিরে, ক্রপ বক্সের বাহিরের টুকু ডিলিট করে ফেলে, আর এখানে আনচেক থাকলে ক্রপের বাহিরের টুকু ডিলিট করা হয় না। এখন আমরা যদি চাই এখান থেকে এইভাবে বক্সটি না এসে প্রপোর্শন আকারে আসুক, যে টুলের ব্যবহার দেখব তার নাম স্লাইস টুল, এটি দিয়ে ইমেজ স্লাইস করে। এটির ব্যবহার রয়েছে ওয়েবের কাজগুলোর ক্ষেত্রে, এর ব্যবহার বেশি হয়ে থাকে। তো আমি একটি ওয়েবসাইট নিয়েই তো এই ছিল আজকের ক্রপ টুলের কাজ। আমি স্লাইস টুলের কাজ দেখাতে চাইলাম, কিন্তু আজকে দেখালাম না, এই কারণে আপনাদের হয়তো বুঝতে সমস্যা হবে। তো আলাদাভাবে স্লাইস টুলের কাজের ব্যাপারটা শেখাবো, আশা করি বুঝতে পেরেছেন ক্রপ টুলের কাজ। এভাবে আপনারা ক্রপ টুল কাজ করার সময় উপরের দিকটা লক্ষ্য করবেন, এটা বলতে আমার ভুলে গেছে, মনে ছিল না। আপনারা যে কোনো কিছু মাপ দিয়ে করতে পারবেন, এখানে মানে পাসপোর্ট সাইজের ছবি, স্ট্যাম্প সাইজের ছবির এখানে মাপ দেবেন, রেজুলেশন দেবেন, আপনি ইঞ্চি দিয়ে করবেন না সিএম দিয়ে করবেন, বা এটা দেবেন এটা ফ্রন্ট, এটা ক্লিয়ার, এভাবে আপনারা কাজটা করবেন। আশা করি আমার কথা বুঝতে পারতেছেন, আমার কাজ আপনারা দেখে হয়তো ভালো লাগতে পারে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন।